त्रिकालदाव श्री बाबा लोकनाथ ब्रह्मचारी 133তম तिरधान उत्सव उपलक्षे सेजे उठे आगरतलार ऐतिह्यवाही बाबा लोकनाथ मंदिर। आगरतला बनमाली पुरस्थित त्रिकालदाव श्री बाबा लोकनाथ ब्रह्मचारी 133তম तिरधान उत्सव उद्यापित होच्छे आगामी 19 ज्येष्ठ 3 जून शनिवार 1401 বঙ্গাব্দে আগরতলা বনমালীপুর ঐতিহ্যবাহী বাবা লোকনাথ মন্দিরটি স্থাপিত হয়েছিল। সেই উপলক্ষে 2 জুন 18 জ্যৈষ্ঠ শুক্রবার সকালে আগরতলার ঐতিহ্যবাহী বাবা লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হবে বাবা লোকনাথের প্রতীককৃত সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আমাদের যে তিরুগান উৎসব, এই বছরের তিরুগান উৎসব আমাদের মন্দির কিন্তু তৈরি হয়েছিল, মানে সৃষ্টি হয়েছে এখানকার মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 1401 বাংলায়। তারপর থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজ কর্ম করে আসছি। আমাদের মন্দিরে প্রত্যেক দিন প্রায় 700-800 ভক্তকে আমরা প্রসাদ বিতরণ করে থাকি, যেটা প্রত্যেক দিন দুপুরবেলায় 12:30 এবং বিকেল 5:30 আমরা প্রসাদটা বিতরণ করি। এখানে আমরা দেখি প্রচুর দরিদ্র নারায়ণ দরিদ্র লোকজনের উপস্থিতি আমরা প্রত্যেকদিনই লক্ষ্য করতে পারি, এবং কিছু সংখ্যক লোককে আমরা পাই যারা প্রত্যেক দিন এইখানে এসে প্রসাদ নেয়। এটা দেখে আমরা বুঝতে পারি তাদের, তারা খুবই দরিদ্র শ্রেণীর ভুক্ত, তারা এটার উপর একটা আশা করেই থাকে সেই প্রসাদটা পাওয়ার জন্য। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।